এবার ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের দখলে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লার 23 নাবিক জিম্মি ছাড়িয়ে আনার চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ বিদ্রোহীদের হামলায় কোণঠাসা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী পালিয়ে বান্দরবানে 179 বিজেপি সদস্যের আশ্রয় আলোচনার মাধ্যমে ফেরানো হবে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ঈদে ট্রেনের আগাম টিকিট মিলতে পারে 25 মার্চ থেকে এবারও শতভাগ মিলবে অনলাইনে যাত্রীচাপ সামলাতে চলবে সাত জোড়া স্পেশাল ট্রেন রমজানের শুরুতেই ব্যবসায়ীদের ইউটার্ন মাস ধরে ইচ্ছামতো বাড়িয়ে মাছ মুরগি সবজিতে লোক দেখানো ছাড় শশা লেবুর মতো ইফতার পণ্য এখনো চড়া এবং রোজায় খোলাই থাকছে স্কুল আপিল বিভাগের রায় নগর জীবনে মেগা প্রকল্প যুক্ত হলেও মেলেনি স্বস্তি অফিস স্কুল শেষে যানজটে বাড়ি ফেরাই চ্যালেঞ্জ